নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী, শুরু করছি আপনার কথা। আগামী 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এর নেপথ্যে যে ইতিহাস তা যতই ট্র্যাজেডিপূর্ণ হোক না কেন, কালের নিয়মে সন্ত ভ্যালেন্টাইন্সের স্মরণে এই দিনটিকে প্রেম ভালোবাসার দিন হিসেবে গোটা দুনিয়ায় পালন করা হয়। পাশ্চাত্যের সাংস্কৃতিক আগ্রাসন এই অজুহাতের পাশাপাশি হিন্দু সংস্কৃতির সঙ্গে এর কোনো যোগাযোগ নেই, তাই ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবস উদযাপন নিয়ে প্রবল আপত্তি হিন্দুত্ববাদীদের। বর্তমান কেন্দ্রের শাসক বিজেপির প্রাণভোমরা আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বরাবরই এই উদযাপন রুখতে সচেষ্ট থাকে, কিন্তু সম্ভবত সেই প্রতিবাদীদের পারিবারিক আবহেই ভ্যালেন্টাইন্স ডে পালন বন্ধ করতে পারেনি। দিনে দিনে তার জনপ্রিয়তা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে গিয়েছে। সেই প্রবণতা রুখতে এবার গরুর স্মরণ নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, যার পোশাকি নাম দিয়েছে কাউ হাগ ডে, যার বাংলা করলে হয় গো আলিঙ্গন দিবস। ব্যাপারটা একবার ভেবে দেখুন। কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ড বিজ্ঞপ্তি দিয়েছে, 14ই ফেব্রুয়ারি গরু খুঁজে দেখে তাকে জড়িয়ে ধরতে হবে। এই নিয়ে দেখুন আমাদের প্রতিবেদন। সামনেই প্রেমের দিন, ওই দিনে প্রেম পেলে জড়িয়ে ধরুন গরু। ফেব্রুয়ারি মাসে আকাশে বাতাসে অবাধ্য প্রেম, মাস্কারার আশকারায় মগ্ন, পূর্ব পরিকল্পিত হঠাৎ দেখায় প্রেমের ফাঁদ পাতা ভুবনে। তবে এই প্রেম কোনোদিনই ভালো চোখে নেয়নি পদ্মশিবির। সবার সামনে চুটিয়ে ভালোবাসা, সে তো ভারতীয় সংস্কৃতির বিরোধী। প্রকাশ্যে হানাহানি সেও বা মেনে নেওয়া যায়, কিন্তু প্রকাশ্যে প্রেম নৈব নৈব চ। লাঠি চলেছিল, চোখ রাঙিয়েছিল খাপ পঞ্চায়েত, রে রে করে উঠেছিল সংস্কৃতির ধ্বজাধারী আরএসএস কিংবা রামসেনা। দুবছর আগেও আহমেদাবাদ কিংবা হায়দরাবাদের মতো শহরে তাণ্ডব চালিয়েছিল বজরং ও বিএচপির মতো দলগুলি, কিন্তু লাঠির ডগায় কি কখনো আটকানো গেছে ভালোবাসা? বরং তা বয়ে গিয়েছে উদ্দাম গতিতে, ভাসিয়ে দিয়েছে সকল বাঁধ। বিশেষ সুবিধা হয়নি জোড়াজুড়িতে, তাই এবার ভ্যালেন্টাইন্স ডেতে অভিনব উদ্যোগ কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ডের। রীতিমতো নোটিশে লেখা হয়েছে পরামর্শ, বলা হয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেকে পালন করা হোক গরু আলিঙ্গন দিবস হিসাবে। এমনতর নোটিশের জবাবে বাম নেতা মোহাম্মদ সেলিম জানালেন, রামসেনার নাম করে, হিন্দু সেনার নাম করে, বজরং দলের নাম করে আরএসএস গত কয়েক দশক ধরে প্রেমিক প্রেমিকাকে পিটিয়েছে। কোনো ইয়াং ছেলে মেয়ে যদি একসঙ্গে হাঁটছে তাদেরকে পিটিয়েছে। বিশেষত ভ্যালেন্টাইন্স ডেতে কোনো পার্টি হয়েছে বা কার্ড বিক্রি হচ্ছে বা অন্য কোনো মার্কেটিং হচ্ছে, বিজ্ঞাপন হচ্ছে, সেটা নিয়ে ওরা বিক্ষোভ দেখিয়েছে, তোমরা জানো। কারণ এটা হচ্ছে নাকি খ্রিশ্চান এবং পাশ্চাত্য। এখন বুঝল যে এসব করার পরেও প্রেমকে আটকানো যায়নি, প্রেমের ধারাকে কে আটকাবে? যার যেরকম চয়েস সে কাকে আলিঙ্গন করবে? ভারতীয় সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হলো গরু, তাই কামধেনু বা গো মাতাকে ভালোবেসে জড়িয়ে ধরুন প্রেমের দিনে। নোটিশে আরও বলা হয়েছে, পশ্চিমী সংস্কৃতি যত শক্তিশালী হয়েছে ততই কোণঠাসা হয়েছে বৈদিক সংস্কৃতি, তাই এ পরিস্থিতিতে গরুকে আঁকড়ে ধরা একমাত্র পথ। তাই গরুর অবদানকে মনে রাখতে বেছে নিন প্রেম দিবসকে। এর ফলে আমাদের মধ্যে একটি ইতিবাচক শক্তি আসবে, আমাদের জীবন সুখের হবে। তাহলে আসছে 14ই ফেব্রুয়ারি, আপনার জীবনে প্রেম আনুক সাদা কালো রোগা মোটা হাজার গরু। গরুকে মা ভেবে জড়িয়ে প্রেম নিবেদন করুক তাঁর সুযোগ্য সন্তানরা। কলকাতা টিভি।